দেশে চলছে বেজালের বিরুদ্ধে কঠোর আন্দোলন একদল অসৎ ব্যবসায়ী নানা কৌশলে বাগদা চিংড়ির ওজন বাড়াত আর এসব বাগদা ক্রেতাদের কাছে বিক্রি করত। এ কাজ চলছিল রাজধানীর উত্তরার আবদুল্লাপুর মৎস্য বাজারে সেখানকার কয়েকটি আড়তে বাগদা চিংড়ি আনা হতো সাতক্ষীরা জেলা থেকে সাতক্ষীরাতেই বাগদাগুলোর ওজন বাড়িয়ে ফেলা হতো এজন্য বাগদার মাথায় বরে দেওয়া হতো ক্ষতিকর জেলি এমন জেলি মেশানো প্রায় বিশ মন বাগদা চিংড়ি উদ্ধার করা হয় আব্দুল্লাপুর মাছের বাজারের বাগেরহাট মৎস্য আরত ও মিম মৎস্য আরত থেকে ভোরে এ অভিযান চালানো হয় পরে এসব চিংড়ি পোড়ানো হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব চার এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব বাগদা চিংড়ি জব্দ করা হয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ বলেন সাতক্ষীরা থেকে বিপুল পরিমাণ বাগদা চিংড়ি ঢাকার বাজারে আসে তারা গোপন সূত্রে এমন তথ্য পান সাতক্ষীরাতেই তরল জেলি সিরিঞ্জের মাধ্যমে বাগদা চিংড়ির মাথার ফাঁকা অংশে ঢুকে দেওয়া হতো বরফের মধ্যে রাখলে এই জেলি শক্ত হয়ে বাগদা চিংড়ির ওজন বেড়ে যেত নিজামুদ্দিন বলেন এসব বাগদার কেজি প্রতি পাইকারি মূল্য পাঁচশো টাকা খুচরা মূল্য প্রায় সাতশো টাকা যে পরিমাণ বাগদা উদ্ধার করা হয়েছে এর পাইকারি বাজার মূল্য পাঁচ লাখ টাকার বেশি তবে অভিযানের বিষয়টি টের পেয়ে দুই আড়তের মালিক পালিয়ে গেছেন কিন্তু এ দুটি আড়তের ম্যানেজারের কাছ থেকে নব্বই হাজার টাকা জরিমানা আদায় করা হয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন জানান জব্দ করা বাগদা চিংড়ি আবদুল্লাপুরের পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনের ড্যাম্পিং স্টেশনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে কারণ এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর